আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? রোজা কেমন কাটছে আপনাদের? বাংলাদেশের জন্য হয়তো একটু বেশি কষ্টই হয়ে যাচ্ছে, যেহেতু গরম শুরু হয়ে গেছে। আর আমাদের লন্ডনের ওয়েদার একদম পারফেক্ট রোজার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের রোজাগুলি ভালোই কাটছে। তো আজকেও তেমন একটা সুন্দর ঝলমলে দিন, একা একা বের হলাম, একটা কাজ আছে। তাছাড়া আজকে প্ল্যান করেছি আমি আমার DJI গিম্বলটা নিয়ে বের হব। আর এটা দিয়ে আজকে কিছু ভিডিও করব, যদি ভালো কোয়ালিটি হয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো বুঝতেই পারছেন আজকে আমার ব্লগটা কোনো রোজা ব্লগ নয়, এটি হলো ডিফারেন্ট একটি ব্লগ। কারণ রোজার ব্লগ দেখতে দেখতে অনেকে হয়তো বোর হয়ে গেছেন, এই জন্য আমি ডিফারেন্ট একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকে আমি লন্ডনের একটি ফেমাস জায়গায় যাচ্ছি, সেটার নাম হলো উইম্বলডন। উইম্বলডন এই কারণেই ফেমাস এবং স্পেশাল, উইম্বলডন টেনিস টুর্নামেন্ট। যাই হোক, এই ব্যাপারে আরও পরে কথা বলবো। তো এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার এলাকার কয়েকটি সুন্দর সুন্দর বাসা, আর এই বাসাগুলোর পার হয়েই আমাকে ট্রাম স্টপে যেতে হবে, আর সেই ট্রামে করেই আমি উইম্বলডন যাব। এর মধ্যে আমি ট্রাম স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই ট্রামটা শুধুমাত্র আমাদের সাউথ লন্ডনেই আছে, আর এই ট্রামের জার্নিটা আমি কিন্তু ভীষণ এনজয় করি। আমাদের বাসা থেকে এই ট্রাম স্টপের দূরত্ব 6-7 মিনিট হবে, এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা বেশ কটি জায়গায় যেতে পারি, এবং এই ট্রামের ফেয়ারটাও বাস ভাড়ার মতোই নেয়। বাসে কোথাও যাওয়ার জন্য 1 ঘন্টার মধ্যে যতগুলো জার্নি হবে তার জন্য আমাদেরকে 1.55 পেনি দিতে হয়। ট্রামেও একই পরিমাণ ফেয়ার দিতে হয়। প্রতিটি ট্রাম স্টপেই এরকম টাচ স্ক্রিন মেশিন থাকে, আর আমাদের ট্রাভেল কার্ড কিংবা ব্যাঙ্ক কার্ড টাচ করে তারপর ট্রামে উঠতে হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ট্রামের ভেতরে অলরেডি চলে এসেছি। ট্রামের ভেতরে সবাই মাস্ক পরা এবং সবাই নিরাপদ দূরত্বে বসে জার্নি করছে। আপনাদের সাথে আমি আগে কোনো একটি ব্লগে বলেছি লন্ডনে কিন্তু অসংখ্য পার্ক আছে, আর আজকে উইম্বলডন যাওয়ার সময়ও আমার আশেপাশে 2-3টি পার্ক তো পড়বেই, আর এই পার্কের সৌন্দর্য দেখে দেখে যেতে ভালোই লাগে। তো এখন আপনাদের সাথে উইম্বলডন টেনিস নিয়ে কিছু কথা বলি। আজকে যদিও সেখানে যাব না, যদি কখনো যাই ব্লগ করে নেব ইনশাআল্লাহ।
ওখানে যেতে হলে আমার গাড়ি নিতে হবে। তো যাই হোক, উইম্বলডন টেনিস টুর্নামেন্টটা এখানে শুরু হয়েছে 1877 সাল থেকে, তখন থেকে আজ অবধি প্রত্যেক সামারেই এই টুর্নামেন্ট হচ্ছে, জুন থেকে জুলাই পর্যন্ত, এবছরও হবে যদি সব কিছু ঠিক থাকে। তো টেনিস প্রেমী যারা আছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, তারা উইম্বলডনে চলে আসেন এবং এই সময় এই জায়গাটা খুবই জমজমাট থাকে। আয়ান এবং লিয়ানা যখন স্কুল থেকে ওরা আসে, ওরা অর্ধেক জার্নিটা বাসে আসে আর অর্ধেক জার্নিটা ট্রামে করে আসে। আর এই যে দেখছেন মিছেম জংশন, এখানে তারা বাসে করে আসে, এখান থেকে তারা ট্রাম নিয়ে আমাদের বাসায় যায়। ট্রামের জার্নিটা আসলেই প্লেজেন্ট। যারা সাউথ লন্ডনে আসবেন তারা একবার হলেও ট্রামে চড়বেন। আর এই যে ট্রামের উইন্ডোর উপরে একটা ম্যাপের মতো দেখছেন, এই ম্যাপের মধ্যেই দেওয়া থাকে আমরা কোথা থেকে কোথা যাব, মানে লিঙ্কটা সুন্দর করে ওরা ড্র করে দিয়েছে এখানে, খুব ইজিলি বোঝা যায় কোথা থেকে আমরা কোথায় যাচ্ছি। এর মধ্যে আমি উইম্বলডন স্টেশনে চলে এসেছি, আর স্টেশনটা কিন্তু অনেক বড়। এখান থেকে ওভারগ্রাউন্ড এবং আন্ডারগ্রাউন্ড ট্রেনে করে লন্ডনের বিভিন্ন জায়গায় যাতায়াত করা যায়। আমরা যখন আগের বাসায় থাকতাম সেখান থেকেও উইম্বলডনের জার্নিটা খুব ইজি ছিল, একটা বাসে চলে আসা যেত। তো প্রায় সময় আমরা কোনো শপিংয়ের বা অন্য কোনো কাজে আমার আসা হতো উইম্বলডন এরিয়ায়। বেসিক্যালি উইম্বলডন টাউনটা হলো পশদের জায়গা। পশ বলতে আমরা আমাদের বাংলাদেশে যেমন গুলশান বনানীতে যাদের বাড়ি থাকেন তাদেরকে আমরা বলি এটা বড়লোকি জায়গা, উইম্বলডনও তেমনি একটি টাউন যেখানে বড় লোকরা খুব সুন্দর সুন্দর বাড়ি নিয়ে বসবাস করছেন। এরপর আমি বের হয়ে আসলাম স্টেশন থেকে, স্টেশনের পাশেই একটা বড় শপিং সেন্টার, আর এই শপিং সেন্টারে আমি পরে আসবো, আগে আমি আমার কাজটা শেষ করে আসি। আর এখানে দেখছেন এটা হলো উইম্বলডন হাই স্ট্রিট, এখানে অনেক বিজি হয়। আজকে যেহেতু সানডে লোকজন কম, তাছাড়া এখন লকডাউনের কারণেও লোকজন কমে গেছে। আজকে আমি যাচ্ছি আমার চোখের চশমার দোকানে। তো চোখের চশমার দোকান অলরেডি আপনাদের সাথে আমি একটি ব্লগে শেয়ার করেছি, এর মধ্যে একটি ফ্রেম আমি চেঞ্জ করব এর জন্য ওদেরকে দিয়ে এসেছিলাম, তো আজকে সেটা ওরা ডেলিভারি করবে। আসলে মুখে মাস্ক পরে থাকার কারণে বুঝতে পারিনি চশমাটা কেমন লাগছে, বাসায় আনার পর দেখলাম চশমার সাইজটা অনেক ছোট লাগছে, তো এই জন্য চেঞ্জ করতে দিলাম। তো যাই হোক, এখন আপনাদেরকে আরেকটি সুন্দর জায়গা দেখাচ্ছি। তো আমি যখন চশমার দোকানে আসা যাওয়া করছিলাম তখন এইটা বিল্ডাররা বানাচ্ছিল, তখন বুঝতে পারছিলাম না আসলে এখানে কী হচ্ছে। এখন বোঝা যাচ্ছে যে এখানে আসলে একটা সুন্দর জায়গা ওরা সিটিং এরিয়া করেছে, যেখানে মানুষ যখন ক্লান্ত হয়ে যাবে এসে বসবে কিংবা কিছু খাবে। দেখে মনে হচ্ছে এটা টেম্পোরারি সামারের জন্য করা হয়েছে, তারপরেও দেখতে ভালোই লাগছে, ওদের আইডিয়াটা ভালোই। এখন আমি আস্তে আস্তে উইম্বলডন থিয়েটারের দিকে যাচ্ছি, যেটাও এখানকার একটা ফেমাস ল্যান্ডস্কেপ। এটা অনেক পুরনো একটা থিয়েটার যেখানে 3000 সিটে মানুষ বসে শো দেখতে পারত। বর্তমানে এটাকে রিফারবিশ করে 2004 থেকে নতুন উইম্বলডন থিয়েটার ওপেন করা হয়েছে। তো আশেপাশে দেখছেন দোকানের সামনে বসে লোকজন গল্প করছে, চেয়ার টেবিলে আবার চা কফি খাচ্ছে। এই সিনারি দেখলে মনে হয় যে আমাদের জীবনে নর্মাল লাইফ ফিরে এসেছে। গত বছর থেকে এবছর পর্যন্ত আমাদের লাইফের উপর দিয়ে যে কী যাচ্ছে আমরা সবাই সেটা বুঝতে পারছি। প্রথম যখন লকডাউন হলো তখন ভেবেছিলাম হয়তো সব ঠিক হয়ে যাবে, ভ্যাকসিন চলে আসলে, ভ্যাকসিন যদি কাজ শুরু করে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এবছর ভ্যাকসিন দেওয়ার পরেও আশঙ্কা যেন কমছেই না, ভ্যাকসিনটা ঠিকমতো ওয়ার্ক করবে তো। তাছাড়া আবার নতুন প্রজাতির ভাইরাসেরও আগমন ঘটেছে, আর এই ভ্যাকসিনটা নতুন ভাইরাসটার জন্য কাজ করবে কি না সেটাও কারো জানা নেই। আবার শোনা যাচ্ছে এই ভাইরাসটা অনেকক্ষণ বাতাসে থাকে, যদিও এটা নিয়ে কোনো সঠিক তথ্য এখনও
পাওয়া যায়নি, তারপরেও সবাই শঙ্কিত। এত কিছুর পরেও আমাদের বাঁচতে হবে, আমাদের হাত পা গুটিয়ে ভয়ে শঙ্কিত হয়ে সারাক্ষণ এগুলো নিয়ে বসে থাকলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। আবার অন্য কথায় বলা যায়, আমরা যদি পরপারে চলেই যাই তার আগে কিছু ভালো কাজ করি, যাতে করে মানুষ আমাদের অনেক দিন মনে রাখতে পারে। আর এই পবিত্র রমজানে আমরা কিন্তু অনেক অনেক বেশি ভালো কাজ করতে পারি, আল্লাহর অনেক ইবাদত করতে পারি, আর আমাদের বিগত জীবনের ছোট বড় গুনার জন্য মাফ চাইতে পারি। আল্লাহ তার রহমত বরকতের সব দরজা এই মাসে খুলে দিয়েছেন, কে জানে আমরা আগামী বছর রোজা পর্যন্ত বাঁচব কি না। তো আসুন আমরা এই রোজাটাকেই আমাদের জীবনের শেষ রোজা বলে মনে করি, তেমনিভাবে আমরা ইবাদত করি। তো যাই হোক, এখন আপনারা দেখছেন উইম্বলডন বাস স্টেশন, এখানে সব বাস এসে স্টপ করে। এর পাশে আছে একটা ফেমাস সাইকেল শপ, তো আমি গাড়ি চালাতে পারলেও সাইকেলটা কিন্তু এখনও শেখা হয়নি, খুব হাস্যকর ব্যাপারটা, তাই না? যাই হোক, এখানে দেখেন একটু সিটিং এরিয়াও আছে, কেউ যদি টায়ার থাকে সে বসতে পারবে। তো যাই হোক, এখন আমি শপের ভিতরে চলে যাচ্ছি। এই শপিং সেন্টারটা ঢোকার সাথে সাথে মনটা খুব খারাপ হয়ে গেল। এক সময় এই শপিং সেন্টারটা এত বিজি থাকতো, মহামারী এবং লকডাউনের কারণে অনেক বড় বড় চেন শপ বন্ধ হয়ে গেছে লন্ডনের বিভিন্ন জায়গায়, অন্য যে কোনো শপিং সেন্টার কিংবা হাই স্ট্রিটগুলো অনেক খালি খালি মনে হয়। তো যাই হোক, আমি এখানে এসে দু তিনটি শপে গিয়েছি, খুব বেশি একটা ঘুরিনি, বাসায় চলে যেতে হবে, টায়ার্ডও লাগছে রোজা রেখে। এই কালারফুল শপটা হলো একটা ডিজাইনার শপ, স্মিগল। আর এখানে ছোট বড় বাচ্চাদের স্কুলের জিনিসপত্র থেকে শুরু করে অন্যান্য অ্যাক্সেসরিজও পাওয়া যায়, দামও কিন্তু অনেক বেশি। এরপর চট করে ঢুকে গেলাম একটা ক্রাফট শপে, এখান থেকে টুকিটাকি আমার জন্য কিছু আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস কিনেছিলাম। এখানে কাঠের বক্সগুলো দেখতে ভালোই লাগছিলো, আমাদের দেশের আড়ংয়ের মতোই মনে হচ্ছিল, তো আমি দু একটি বক্স নিয়েছি। এরপরে শপটিও স্টেশনারি জিনিস, আবার কিছু হোমের জিনিসও আছে। এখানে 70% অফ দেওয়া, ভিতরে ঢুকে দেখা গেল যে 70% অফের পরেও জিনিসগুলো এত এক্সপেন্সিভ, তো আমি তেমন কিছু কিনিনি এখান থেকে, চলে আসলাম বাইরে। এরপরে আমি গেলাম সুপার ড্রাগে, এখানে আমার একটা ফাউন্ডেশন দেখছিলাম, আমার ফাউন্ডেশনটা শেষ হয়ে গেছে, তো আমার একদিন সময় নিয়ে এখানে আসতে হবে, আমার অনেক কিছু আছে মেকআপের কিনতে হবে। আসলে মেকআপের জন্য কিছু কিনতে হলে অনেক সময় দিতে হয়, অনেক কিছু থিঙ্ক করতে হয়। আমি সাজুগুজু করতে পছন্দ করলেও মেকআপে খুব একটা স্পেশালিস্ট না, তো আমি বেসিক কিছু জিনিস দিয়েই মেকআপটা করে নিই। তো এখন ভাবছি একটু ভালো জিনিস কিছু কিনবো, আবার লিয়ানাও এখন বড় হচ্ছে, তারও লাগবে। কেউ কেউ আছেন যারা মেকআপের জিনিস কেনার জন্য অনেক টাকা স্পেন্ড করেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং ভালো লাগার ব্যাপার, বাট আমার ক্ষেত্রে বলতে পারি আমি কখনোই মেকআপের জন্য এত টাকা খরচ করিনি, হয়তো করবো না, রাদার দেন আমি আমার ঘরের জিনিসপত্র কিনব। আসলে প্রতিটা মানুষেরই আলাদা একটা ব্যক্তিগত ব্যাপার থাকে, এক একজন এক একটা জিনিস পছন্দ করেন, এক একজনের এক একটা শখ থাকে, এক একটা ড্রিম থাকে, তো আমাদের উচিত আমাদের সবার শখের প্রতি রেসপেক্ট করা, কাউকে ছোট করে দেখা নয়, কারো দোষগুণের পিছনে না থেকে
আমাদের নিজেদের দোষগুণ দেখে সেগুলোকে সংশোধন করাই আমাদের প্রধান কাজ। আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের মেয়েদের দুর্নামটাই আসে। আমরা মেয়েরা গসিপ করি, ব্যাক বাইট করি। ইভেন আমার 14 বছরের ছেলেও বলে, মাম্মি তোমরা যখন একসাথে সবাই হাও, সবাই শুধু ব্যাক বাইটিং করো, যেটা আমরা পছন্দ করি না। আসলে তার কথাটা 100% সত্য। আর আমরা যেহেতু হিউম্যান বিইং, হয়তো আমাদের এই স্বভাব থেকেই যাবে। তারপরও আমরা চেষ্টা করব যতটুকু কম করা যায়। এখন যেখানে এসেছি সেটা হলো ডিজাইনার ক্লোদিং শপ ক্যাপ। আমি বাচ্চাদের সেকশনে এসেছি। এখানকার কাপড়গুলো অনেক টেকসই এবং সুন্দরও, দামও একটু বেশি, তবে সেল থাকলে এখান থেকে কম দামে জিনিস কেনা যায়। তো আমি কিন্তু খুব বেশি একটা ভিডিও করিনি, তার কারণ আসলে আমি জানি না দোকানের পলিসি কেমন। তারপর আমি টুকটাক ভিডিও করে নিয়েছি। তো এখন যে শপটা দেখছেন এটা হলো H&M শপ। এটাও একটা ডিজাইনার শপ। এই শপের মোস্ট কাপড় কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আসে। এখানে রিজনেবল প্রাইসে বড় ছোট সবার কাপড় চোপড় এবং অ্যাক্সেসরিজ পাওয়া যায়। সুন্দর একটা ক্যানভাস দেখছেন, এটা আর কিছুই নয়, এই ক্যানভাসটা জুড়ে ছিল একটা বড় চেন শপ ডেভেনহাম, যেখানে অনেক কিছু পাওয়া যেত, যেখান থেকে আমরা অনেক অনেক শপিং করতাম আগে। আর এই শপটাও এই মহামারীতে ক্লোজ ডাউন হয়ে গেছে। আর এই পাশে দেখছেন অলমোস্ট অনেক দোকান বন্ধ, এই জন্য খুবই কোয়েট লাগছে। এবং ডাউনে দেখেন এটা হলো একটা বড় একটা সিটিং ফুড এরিয়া, যেখানে মানুষজন জমজমাট থাকতো। এগুলো দেখলে আসলে খুব ভয়ও লাগে, আমরা কি আগের স্বাভাবিক জীবন ফিরে পাব? তো এর মধ্যে আমি টুকিটাকি শপিং করে বের হয়ে যাচ্ছি। আমি এখন ট্রাম স্টপে যাব, আবার সেই ট্রামে করেই বাসায় আসব। তো যে পথ দিয়ে আমি এসেছি সে পথ দিয়ে আমি যেতে চেয়েছিলাম, তো সেখানে টিকিট ম্যান আমাকে বললো যে ওখান দিয়ে যাওয়া যাবে না, আদার ওয়েতে যেতে হবে। তো এরা লকডাউনের কারণে যাওয়া আসার পথ ভিন্ন রেখেছে। তো আমি কিছু দূর হাঁটতে আপনাদের সাথে আরও দুটা জিনিস শেয়ার করছি। একটু দূরে দেখছেন দুটা পাশাপাশি কফি শপ, একটা প্রীতি মাঞ্জার আর একটা স্টারবাকস, দুইটাই ব্র্যান্ডেড কফি শপ। দুটা পাশাপাশি কফি শপ একসাথে থেকেও এরা ভালো বিজনেস করছে। সাদারা তাদের দিন শুরু করে কফি দিয়ে, আর উইকেন্ড শুরু করে ওয়াইন দিয়ে। আগে বলেছি এই স্টেশনটা অনেক বড় স্টেশন, যেখানে ব্রিটিশ রেল আছে, আন্ডারগ্রাউন্ডেও ট্রেন চলে, আবার ট্রাম লিঙ্কও আছে। এত বিজি স্টেশন এখন প্রায় জনশূন্য হয়ে পড়েছে। তো যাই হোক, আমি স্টেশনে চলে আসলাম এবং ট্রামে উঠে পড়লাম। এই ট্রামের সামনের বগিতেই বসলাম আমি। আর এই যে দেখছেন একটু বড় করে দেখাচ্ছে, এখানে ড্রাইভার সাহেব বসে ট্রাম চালান। অনেকক্ষণ বসেছিলাম ট্রামে, একটু সময় নিচ্ছিল, ওরা টাইম মেনটেন করছিল। এরপর ট্রাম চলা শুরু হলো। ট্রামের জার্নিটা কিন্তু খুব রিল্যাক্সিং, কোনো টায়ার্ড লাগে না। এই তো আমি বাসার কাছাকাছি চলে আসলাম। আমার বাসার কাছে যে পার্ক, এটা হলো ওয়ান্ডার পার্ক, এবং এখানেই আমি নামব। যদি কখনো সময় হয় আপনাদের সাথে এই পার্ক নিয়ে একটা ব্লগ করবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা এনজয় করেছেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।